reality. আসসালামু আলাইকুম, আমি মানসুরা মুন্নি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি অনেকটা ভালো। কেননা আজ আমার বাসায় এসেছেন আমার পুরো পৃথিবী, যাকে আমি অনেকটা ভালোবাসি, আর যার জন্য এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি। মহান আল্লাহ তাআলা যে আমাকে এমন একজন বাবার মেয়ে হয়ে পাঠিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলার কাছে অনেকটাই শুকরিয়া আদায় করি। আমার বাবা আজ আমার বাসায় আসছে, তার জন্যই ছোট্ট একটা আয়োজন করতেছি। বাবা এসে থাকেননি, কেননা বাবা আমার বোনদেরকে নিতে এসেছেন, বোনরা বেড়াতে যাবে সেজন্য। আর আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু তার হবে না, আমার যাওয়া হবে না, তাই বাবা এসেছেন। তো বাবার জন্য একটু পিঠা ভাজতেছিলাম। বাবা আমার সব থেকে আপন, কেননা বাবা এমন একজন মানুষ ছোটবেলা থেকে দেখেছি, যে যেটা চেয়েছি বা যেটা চাইনি তাও সব কিছু আমার হাজির করে এনে দিয়েছেন। এত বড় হয়ে গেছি, তারপরও যখন বাবার কাছে ছিলাম, তখন আমি সব সময় বাসায় কোনো না কোনো আইটেম করতাম। হয়তো বা রান্না করতাম না, রান্নার কোনো কিছু করতাম না, কিন্তু ডেজার্ট টাইপের বা নাস্তা টাইপের আইটেমগুলো করতে আমার খুব ভালো লাগতো। কেননা বাবা আর মা, আমার দাদু এগুলো খেতে খুব পছন্দ করতেন আর খুব অ্যাপ্রিসিয়েট করতেন এগুলো যাতে আমি বানাই। তো এমন এক দিন গেছে, বাবার পকেটে হয়তো বা টাকা ছিল না, কিন্তু আমি বুঝতে পারিনি। বাবাকে জাস্ট ফোন করে বলতাম, বাবা এটা এনো, আর বাবা তার যাতায়াতের টাকা জমিয়ে হয়তো বা তিনি হাইটেই যাইতেন, কিন্তু সেই টাকা দিয়ে সন্ধ্যায় আমার জন্য যা যা বলতাম তাই নিয়ে আসতেন। তখন বুঝতাম না, কেন জানি না, কিন্তু এখন কেন খুব কষ্ট লাগে এগুলো মনে পড়লে, যে বাবা কতটাই না আপন। আমার বাবা কি বলবো, কিছু বলার নেই, সবার কাছেই সবার বাবাই আপন, কিন্তু আমার মনে হয় আমার কাছে আমার বাবা সব থেকে বেশি আপন। আমার বাবার তিন মেয়ে, কিন্তু আমার বাবার মুখে কখনো কোনো দিনও আফসোস জিনিসটা দেখিনি, যে তার মেয়ে ছেলে নেই, এই বিষয়টার আফসোস কখনোই তার ভিতর ছিল না। আমার বাবার আল্লাহর রহমতে সে অনেক অল্পতেই সন্তুষ্ট প্রকাশ করেন, এবং সব কিছুতে আমার বাবাকে কখনো দেখিনি কারোর সাথে কখনো ঝগড়া করতে। বরং তাকে যদি কেউ ছোট করেও কথা বলেছে, তারপরও সে হাসি মুখে চলে এসেছে, এমন একজন লোক আমার বাবা। জানি না কেন আল্লাহ পাক আমার বাবাকে অনেকটাই কষ্ট দিয়েছেন, হয়তো বা ধৈর্য ধরলে মুমিনের, আল্লাহ পাক বলছেন যে মুমিনের জীবনে কষ্ট থাকবে, সেজন্যই হয়তো বা আমার যখন জন্মগ্রহণ করি তার 15 দিন আগে আমার বাবা ট্রাক অ্যাক্সিডেন্ট করেন, এবং মারাত্মকভাবে খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট করেন। তার দুইটা পা একদম গুঁড়ে গুঁড়ে হয়ে যায় ভেঙে। তার কিছুদিন পরেই আমি জন্মগ্রহণ করি। সো অনেকেই অনেক কথা নাকি বলেছিল, কিন্তু আমার বাবা বলেছেন আমার জন্যই নাকি আমার বাবা বেঁচে এসেছেন। আল্লাহ পাক আমাদেরকে, আমার বাবাকে বাঁচিয়েছেন এবং আমাদেরকে বাবা দিয়েছেন বলেই বেঁচে এসেছেন। আলহামদুলিল্লাহ এখন আমার বাবা সুস্থ মতো, সুস্থ মানুষের মতোই হাঁটতে পারেন। এমনকি আমার মেজ বোন যখন হয়েছেন, তার আগে একটা দুর্ঘটনায় ধানের বাড়ি খেয়ে আমার বাবার একটা চোখ নষ্ট হয়ে যায়। আমার বাবা এক চোখ দিয়ে দেখেন, কিন্তু আমার বাবা কখনো আফসোস করেননি, বরং সবসময় বলতেন যে আল্লাহ পাক আমাকে একটি চোখ দিয়েছে দুনিয়া দেখতে, আর আরেকটি চোখ নিয়েছে তার বদলে আমাকে 6 জোড়া চোখ দিয়েছেন পৃথিবীটা দেখার জন্য। এটাই হচ্ছেন আমার বাবা। সে কখনো তার কোনো জিনিস যদি কখনো নাও খেতে পেতেন, কোনো দিন অভিযোগ করতেন না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। বাবা এসেছেন, বাবার জন্য তেমন কিছু করতে পারিনি, কেননা বাবা থাকেননি, মাত্র আসছেন আসরের আগে, আসরের নামাজটা পড়েই চলে গিয়েছেন। বাবা যেদিন এসেছেন সেদিন আমরা বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম আমার মেজ বোনের বাসায়। বাবাকে কী এনেছেন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ভিডিওটি এখন পর্যন্ত কারা দেখছেন জানি না, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, এবং আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর অলরেডি যারা করে ফেলছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। বাবা নারকেল এনেছেন, পেঁপে দিয়ে দিয়েছেন, আম্মা আবার মুরগি রান্না করে দিয়েছে, আনারস,
পিঠা বানিয়ে তারপরে কিছুটা দুধও দিয়েছেন, আর আমাদের বাড়িতে মনেখা বিক্রি করে সেই মনেখাও এনেছেন। বাবা অবশ্য আসার আগে বারবার বলেছে কী লাগবে কী লাগবে, কিন্তু আমি বলেছি কিছুই লাগবে না, যেহেতু বাবা অসুস্থ, ঠিক মতো হাঁটতে তার কষ্ট হয়, সেজন্য আমি আর বাবাকে জোর করিনি। তারপরও সে তো আর মানার লোক না, তাও অনেক কিছু এনেছেন। এই ভিডিওটি বাবা আসার দুদিন আগে করে রেখেছিলাম, যেহেতু আমি সপ্তাহে একদিন ভিডিও দিই, তাই এক দুইটা ভিডিও একসাথে অ্যাড করে দিলাম। আপনারা কেউ কিছু মনে করিয়েন না, আসলে সব ভিডিওটা যদি আমি আলাদাভাবেই দিতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে তাহলে ভিডিওটা অনেক লেট হয়ে যাবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই কাট সাট করে দুইটা ভিডিও একসাথে করেছি। আর কথা বলার সময় অনেক সময় অনেক স্থিতবোধ এবং মুখে সংকোচবোধের কারণে অনেক কথা বলে ফেলি, ভুল ত্রুটি যাই হোক না কেন এগুলো আসলে পজিটিভলি নেবেন আশা করি। অনেক সময় মনে হয় যে একটা কথা বলে ফেলেছি, পরে কেটে আবার করি, ভয়েস দেওয়ার সময় অনেকবার কাটি, কিন্তু তারপরে বলতে গেলে আবার আর একটা ভুল হয়ে গেলে, আবার কাটতে গেলে আবার ভুল হয়ে যায়, তো সেজন্য আর ওটা চেঞ্জ করা হয় না, এভাবেই দিয়ে দিই। আশা করি আপনারা কেউ কিছু মনে করবেন না। আর আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটা রুম ট্যুর করতে চাই, সেখানে সকল প্রকার আমার আপুরা এত পজিটিভলি নিয়েছেন বিষয়টার, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, কি বলবো, আমি অনেকটাই আনন্দিত। আর আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আমি পরবর্তী কাজ করতে আপডেট করতে আমি অনেকটাই উৎসাহ পাই। আর যেহেতু আপনারা আমাকে এতটা আশা দিয়েছেন, তাই ভাবলাম আমার হাতের কাছে যা আছে, যেহেতু আমি কিছু কিনে করব না, আমার হাতের কাছে যা আছে তা দিয়ে আমার রুমটা সাজানোর চেষ্টা করব, একটা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী পর্বে। আর আমার কাছে কিছুটা আইসক্রিমের কাঠি ছিল, সেটা দিয়ে আমি এটা তৈরি করেছি। আসলে শুধু আইসক্রিমের কাঠি দিয়ে করলে কিছুদিন পরে এটার ভিতরে ছত্রাকের মতো পড়ে যায়, তাই ভাবলাম যে এটার ভিতরে একটু কালার করে দিই, যেহেতু রঙ আমার ঘরেই আছে, তো এই তো করা। আর আমার বাবা মা আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। বাবা মা একা থাকেন দূরে, প্রায় সময় অসুস্থ থাকেন, আর আমরা এত দূরে থাকি যে চাইলেও যেতে পারি না, তো আমার বাবা মার জন্য আপনারা দোয়া করবেন যাতে তারা সুস্থ থাকে, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ রাখেন। আর আমার রুমের এক কোণায় দেয়ালে কিছুটা পেন্টিং করি, এর আগে আমি কখনোই পেন্টিং করিনি, তো একটু পেন্টিং করলাম যদি ভালো লাগে সেজন্য। আর শ্রদ্ধেয় শ্রী শ্রী আপুর নানা ভাই মারা গিয়েছেন, তার জন্য অনেকটাই দোয়া রইল, আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। আসলে আমাদের প্রত্যেকেরই এই দুনিয়া ছেড়ে যেতে হবে, আজ নয় তো কাল, প্রত্যেকেরই আমল নামা একদিন সবার সামনেই পেশ করা হবে। আশা করি আমরা যেন সকলেই আল্লাহর পথে এবং দিনের পথে থাকতে পারি। ফিলিস্তিনের সকল মুসলমানদের জন্য অনেকটা দোয়া রইল, সকলে সুস্থ থাকা মনে করে, এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।